बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम। आज आमी तुम्हारे सामने एक अनलाइन क्लास निये हाजिर हयेछि। प्रतिदिनकार मतो आज के तुम्हारा खाता कलम निये रेडी थाको एवं क्लासटी मनोयोग सहकारे लक्ष्य करो। आज के आमी तुम्हारे सामने षष्ठ श्रेणीर तथ्य जोगाजोग प्रजुक्ति विषय प्रथम अध्याय निये आलोचना करब। तुम्हारा मनोयोग सहकारे क्लासटी लक्ष्य करो। सबाई के स्वागत जानाच्छि। आमि आमार परिचय, आमि मोहम्मद मामुन हुसैन, सहकारी शिक्षक आईसीटी सुगरीपाड़ा हासिले मोर्शेद बालिका माध्यमिक विद्यालय बानारीपाड़ा बरिशाल। शिक्षार्थी बंधुरा, एखाने एकटि तोमरा छबि देखते पाच्छो जे एक व्यक्ति लैपटप निये काज करछे। চিন্তা করে বলো, কম্পিউটারে সাধারণ কাজের জন্য আমাদের প্রথম কোন প্রোগ্রামটি শিখতে হয়? আমাদের ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামটি সর্বপ্রথমেই শিখতে হয়। নেক্সট স্লাইডে লক্ষ্য করো, আজকের পাঠের শিরোনাম হলো ওয়ার্ড প্রসেসিং, অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ডের মাধ্যমে যেসব কাজ করা যায় যে প্রোগ্রামের সাহায্যে, সেটিই হলো ওয়ার্ড প্রসেসিং। আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, ওয়ার্ড প্রসেসিং কী তা বলতে পারবে, কম্পিউটার চালু ও বন্ধ করতে পারবে, মাইক্রোসফট ওয়ার্ডে ওপেনিং স্ক্রিনে বার পরিস্থিতি বলতে পারবে, ফাইল মেনু থেকে নিউ, সেভ, ক্লোজ, ওপেন ও এক্সিট এর কাজ করে কীভাবে তা বলতে পারবে। এই চারটি বিষয়ে আমরা শিখতে পারবো। পরবর্তী স্লাইডে লক্ষ্য করো, ওয়ার্ড প্রসেসিং, এখানে এক ব্যক্তির ছবি তোমরা দেখতে পাচ্ছ। ইনি হলেন বিল গেটস, তার প্রতিষ্ঠানের নাম হলো মাইক্রোসফট। এই মাইক্রোসফটের সাহায্যেই আমরা ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে থাকি। নিচের দিকে লক্ষ্য করো, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, ইহা মাইক্রোসফট অফিসের একটি অংশ। সাধারণত চিঠিপত্র লেখা, থিসিস পেপার তৈরি করা, সাধারণ কম্পোজ ইত্যাদি কাজ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড ব্যবহার করা হয়। অর্থাৎ যে কোনো প্রকার লেখালেখির কাজে বা এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য, লেখার জন্য ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম ব্যবহার করে থাকি। পরবর্তী স্লাইডে দেখো, কম্পিউটার চালু করার নিয়ম। এখানে প্রথমে একটি চিত্র রয়েছে, এটা হলো সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটিকে অন করার পরে মনিটরের সিস্টেম ইউনিট থেকে মনিটরে পাওয়ার সুইচ অন করার মাধ্যমেই আমরা কম্পিউটারকে চালু করে থাকি। এটি হলো ডেস্কটপের একটি ছবি। ওই সিস্টেম ইউনিট চালু করার পরে মনিটরে কিছুক্ষণের মধ্যেই এই ধরনের ডেস্কটপ দৃষ্টিগোচর হবে এবং ডেস্কটপ থেকে কম্পিউটারে যাবতীয় কাজ শুরু করা হয়। কম্পিউটার বন্ধ করার নিয়ম, কম্পিউটার বন্ধ অর্থাৎ ইংরেজিতে বলা হয় শাটডাউন। শাটডাউন করার পূর্বে চলমান সকল প্রোগ্রাম বন্ধ করে নিতে হয়। এখানে বন্ধ করার নিয়মটি আমি ছবির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবে, এরপরের মেনু বার দেখতে পাবে যে শাটডাউন। শাটডাউনে ক্লিক করার সাথে সাথেই কম্পিউটার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ড চালু করার নিয়ম, এখানেও লক্ষ্য করো, কম্পিউটার ওপেন হওয়ার পরে নিচে একটি গোল বাটন রয়েছে, এটার নাম হলো স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে ক্লিক করার পরে অল প্রোগ্রামে ক্লিক করবে এবং অল প্রোগ্রামে ক্লিক করার পরে মাইক্রোসফট অফিস নামের একটি অপশন আসবে তোমাদের সামনে। সেই অপশনে ক্লিক করার পরে পরে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করবে এবং এই পর্দাটি বেশি আসবে। এখানে এই পর্দায় আসার পরে এই সাদা জায়গায় লেখা শুরু করতে পারে, কার্সার ব্যবহার করে, কিন্তু কিছু কিছু বারের পরিস্থিতি আছে, সেই বারগুলো তোমরা জেনে নিবে। আমি একবার বলছি, টাইটেল বার, মেনু বার, এগুলো এক একটা আলাদা আলাদা কাজ রয়েছে। ফরম্যাটিং টুল বার, হরিজেন্টাল রুলার, এভাবে এক একটা আলাদা আলাদা কাজ রয়েছে।
নিউ ফাইল তৈরি করার নিয়ম, অর্থাৎ একটা নতুন ফাইল তৈরি করার জন্য প্রথমে কোন কাজ করতে হবে সেটি বলছি আমি। প্রথমে ফাইলে ক্লিক করবে, ফাইলে ক্লিকের পরে নিউ ক্লিক, এখানে অ্যারো চিহ্ন দিয়ে তোমাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো নিউতে ক্লিক করার পরে তোমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবে, এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরেই নতুন একটি ফাইল তৈরি হবে। ফাইল সেভ করার নিয়ম, ফাইল সেভ করার জন্য প্রথমে ফাইলে ক্লিক করবে, ফাইলে ক্লিক করার পরে সেভ এ ক্লিক করবে, এবং সেভ ক্লিক করার পরেই সেভ অ্যাজ আসবে। এগুলো প্রত্যেকটাই তোমাদেরকে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, তা দ্বারা বুঝতে পারবে। এবং সেভ অ্যাজে ক্লিক করে কোন ডকুমেন্টের মধ্যে তুমি সেভ করতে চাও, অর্থাৎ ডেস্কটপ হতে পারে বা মাই ডকুমেন্ট, যে কোনো জায়গায়, এবং ফাইলের নাম দিবে এবং সেভে ক্লিক করার সাথে সাথেই সেভ হয়ে যাবে। ফাইল ক্লোজ করার নিয়ম, অর্থাৎ বন্ধ করার নিয়ম, এখানেও ফাইলে ক্লিক করবে প্রথমে, ফাইলে ক্লিক করার পরে ক্লোজ চিহ্নটি আসবে, এবং ক্লোজে ক্লিক করার পরে সেভ করবেন কিনা তা ডায়ালগ বক্স আসবে, এবং সেভ করলে ইয়েসে ক্লিক করবে, আর না করলে তাহলে নো ক্লিক করলেই সেভ হবে না। ফাইল ওপেন করার নিয়ম, এখানেও ফাইলে ক্লিক করবে প্রথমে, এবং ওপেনে ক্লিক, ওপেনে ক্লিক করার পরে অনেকগুলো ফাইল যদি সেভে থাকে সেই ফাইলগুলো প্রদর্শিত হবে, এবং যে ফাইলটি তুমি ওপেন করতে চাও সেই ফাইলে ক্লিক করে ওপেন করলেই সেটা তোমার সামনে পর্দায় ভেসে আসবে। ওয়ার্ড থেকে বের হওয়ার নিয়ম, প্রথমে ফাইলে ক্লিক, এরপরে এক্সিটে ক্লিক করবে এবং ফাইল থেকে বের হয়ে যাবে। আজকের ক্লাস শেষে তোমরা যা শিখতে পারছো তার একটি মূল্যায়ন, আমি দুটি প্রশ্ন রেখেছি এখানে। প্রশ্নটি হলো এভাবে, মেনু বার ব্যবহার করে নতুন ফাইল প্রথমে কোথায় ক্লিক করতে হয়। এখানে চারটি অপশন রয়েছে, ফাইল, সেভ, নিউ, টেক্সট। এতক্ষণ আগের স্লাইডগুলোতে যে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি তার মধ্যে মনে হচ্ছে যে এটা নিউতে ক্লিক করলেই সঠিক উত্তর হবে। আমি নিউতে ক্লিক করে দেখি উত্তরটি সঠিক হয়েছে। তোমরাও বাসায় এটা চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, মেনু বার ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়। মেনু বার ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়, এটা হবে সেভ। এখানে চারটি অপশন রয়েছে, নিউ, টেক্সট, ফাইল, সেভ। সেভে ক্লিক করবে, এটার উত্তরটি সঠিক হয়েছে। বাড়ির কাজ, শিক্ষার্থী বন্ধুরা একটি প্রশ্ন দিয়েছি এখানে, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের মাধ্যমে কি কি ধরনের কাজ করা যায় তার একটি ব্যাখ্যা, অর্থাৎ একটি পেজের ভিতরে এই ব্যাখ্যাগুলো সাজিয়ে লিখবে। ওয়ার্ড প্রসেসিং এর মাধ্যমে যে সব কাজ করা যায় তার একটি ব্যাখ্যা তৈরি করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।